হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি সাইদাম, আবারও হাজির হলাম খুবই মজার রেসিপি নিয়ে। আজ আমি আপনাদের দেখাবো ঈদ স্পেশাল গরুর মাংসের কোফতা অথবা মিটবল কারি। কী করে খুব সহজে গরুর মাংসের কোফতা ঘরে বানানো যায় সেই প্রণালীটি খুব সহজভাবে আজ আমি আপনাদের জানিয়ে দেব। তার আগে যারা এখনও আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব টু মাই চ্যানেল অ্যান্ড পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। এতে যখনই আমি কোনো রেসিপি আপলোড করব আপনারা পেয়ে যাবেন। তাহলে চলুন জেনে নিই কী করে খুব সহজে ঘরে মিটবল কারি অথবা গরুর মাংসের কোফতা বানাবো সে প্রণালীটি। গরুর মাংসের কোফতার জন্য এখানে আমি নিয়েছি হাফ কেজি পরিমাণ গরুর মাংসের কিমা। এবার গরুর মাংসের কিমার সাথে এক এক করে মশলাগুলো আমি দিয়ে দিব। লাল মরিচের গুঁড়ো দিলাম 2 চা চামচ পরিমাণ। কোফতে একটু ঝালে ভালো লাগে এই জন্য মরিচের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি। এবার এর সাথে 1 চা চামচ পরিমাণ টালা জিরের গুঁড়ো দিয়ে দিলাম, 1 চা চামচ পরিমাণ ধনে গুঁড়ো দিলাম। আমি এখানে কাবাবের মশলাটা ইউজ করব। আপনি বাজারে যে কোনো ব্র্যান্ডের কাবাবের মশলা কিনতে পাওয়া যায় সেখান থেকে ইউজ করলেই হবে। 1 চা চামচ পরিমাণ কাবাবের মশলা দিয়ে দিলাম। এবার এর সাথে আমি আদা রসুন বাটা দিব 1 টেবিল চামচ পরিমাণ, ধনে পাতা কুচি দিব 2 টেবিল চামচ পরিমাণ। আমি এখানে সাদা গোলমরিচের গুঁড়োটা ইউজ করছি, আপনি চাইলে কালো গোলমরিচের গুঁড়ো ইউজ করতে পারবেন। 1 চা চামচ পরিমাণ দিয়ে দিলাম। আমি এখানে 3 পিস ব্রেড ভিজিয়ে পানিটা চিপে নিয়েছি ব্রেডের ব্রাউন অংশ সহ। এবার ভিজানো ব্রেডটা আমি এর মাঝে দিয়ে দিব। এবার সব উপকরণ একসাথে খুব ভালো করে মেখে নেব। উপস, আমি এখানে লবণটা দিতে ভুলে গিয়েছিলাম। এর সাথে আমি এবার স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নেব। এবার সব উপকরণ খুব ভালো করে মেখে নেব। মাংসের কিমা খুব ভালো করে মাখা হয়ে গিয়েছে। এবার মাখানো কিমা থেকে কিছুটা কিমা হাতে নেব। হাতে নিয়ে এভাবে চেপে চেপে গোল করব। এক হাতে যদি সম্ভব না হয় তাহলে 2 হাতে ইউজ করে এভাবে গোল গোল করে মিটবলগুলো বানিয়ে নেব। আমি এখানে মাঝারি সাইজের করে বানাচ্ছি, আপনি আপনার পছন্দ অনুযায়ী সাইজ দিতে পারেন, বড় ছোট একেবারে আপনার ইচ্ছে কতটুকু সাইজের আপনি বানাবেন। আমি মাঝারি সাইজের করে সবগুলো বল বানিয়ে নিচ্ছে। বানানো হয়ে গিয়েছে। এবার একটি ফ্রাইং প্যানে আমি সামান্য তেল দিব। আমি এখানে 3 টেবিল চামচের মতো রেগুলার খাবার তেল দিচ্ছি। আমি ডুবো তেলে ভাজবো না, আমি সামান্য তেলেই ভাজবো। তেল যখন গরম হয়ে আসবে তখন এক এক করে বানিয়ে রাখা কিমার বলগুলো এর মাঝে দিয়ে দিব। সবগুলো বল যখন দেওয়া হয়ে যাবে তখন ঢেকে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এবার ঢাকনাটা সরিয়ে ফ্রাইং প্যানটা সামান্য একটু ঝাঁকিয়ে দেখব নিচে লেগে গিয়েছে কি না। নিচে লেগে যায়নি। এবার আমি একটা কাঠি দিয়ে হালকাভাবে এগুলো উল্টে দিব। আসলে যখন গরম বা ভাপ লাগে তখন কিন্তু মিটবলগুলো শক্ত হয়ে যায়, তখন ভেঙে যাওয়ার আর ভয় থাকে না, এই জন্যই 5 মিনিটের জন্য ঢেকে দিয়েছিলাম। এখন মিটবলগুলো আর ভাঙবে না। এভাবে খুব ভালো করে উল্টে পাল্টে একেবারে ব্রাউন কালার করে মিটবলগুলোকে ভেজে নেব। মিটবলগুলো ভাজা হয়ে গিয়েছে, এবার আমি এগুলো উঠিয়ে নেব। এবার যে তেলে আমি মিটবলগুলো ভেজেছিলাম সেই তেলের মাঝে আমি এখানে 2টো পেঁয়াজ ব্লাইন্ড করে নিয়েছি, আপনি চাইলে বেটেও নিতে পারেন। ব্লাইন্ড করা পেস্টটা দিয়ে দিব, খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। আমি এখানে এক্সট্রা তেল ইউজ করছি না, যদি আপনার তেল লাগে তাহলে আপনি সামান্য একটু তেল ইউজ করতে পারেন। এবার এর সাথে আমি 1টি টমেটো বড় সাইজের টমেটো ব্লাইন্ড করে নিয়েছি, আপনি চাইলে ছোটো ছোটো টুকরো করে কেটেও দিতে পারেন, এতেও প্রবলেম নেই কারণ টমেটোটা গলে যাবে। খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। আসলে টমেটো দেওয়ার ফলে খুব সুন্দর একটা কালার আসে এবং টেস্টও অনেকাংশে বেড়ে যায়, সেই জন্য আসলে টমেটোটা দেয়া। এবার এর সাথে আমি 1 টেবিল চামচ পরিমাণ আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি, খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। স্বাদ অনুযায়ী লবণ দিয়ে নিলাম, আমি মিটবলের লবণ দিয়েছিলাম তাই একটু সাবধানে লবণটা দিতে হবে। এবার ঢেকে দিব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে। এই 5 মিনিট ভাজার জন্য পেঁয়াজ এবং আদা রসুনের যে কাঁচা একটা গন্ধ ছিল সেটা চলে গিয়েছে। এবার এর সাথে আমি মশলা ইউজ করব। এখানে আমি খুবই সামান্য 1/2 চা চামচ পরিমাণ হলুদের গুঁড়ো দিলাম, 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়ো দিচ্ছি।
আমি মিটবলও মশলা ইউজ করেছিলাম, তাই এখানে একটু অল্প মশলা ইউজ করছি। এর মাঝে আমি এক চা চামচ ধনে গুঁড়ো দিয়ে ফেললাম, মরিচ গুঁড়ো দিলাম এক চা চামচ পরিমাণ। এখানে আমি গরম মশলাটা গুঁড়ো ইউজ করব, গরম মশলা গুঁড়ো ইউজ করলাম এক চা চামচ পরিমাণ। এবার সব মশলাগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো যখন খুব ভালোভাবে ভাজা হয়ে আসবে তখন এর মাঝে আমি 3 টেবিল চামচ পরিমাণ টক দই দিয়ে দেব। আবারও খুব ভালো করে নেড়ে মিশিয়ে নেব। এবার মশলাগুলো ভালোভাবে কষানোর জন্য আমি ঢেকে দেব 4 থেকে 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পরে, মশলাগুলো খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে। আমি কিন্তু চুলার আঁচ খুব বাড়াইনি, মিডিয়ামে রেখেছিলাম। এবার এর মাঝে আমি এক এক করে ভেজে রাখা মিটবলগুলো দিয়ে দিব। সবগুলো মিটবল অথবা মাংসের কোফতাগুলো যখন দেয়া হয়ে যাবে তখন একটু ভালো করে নেড়ে দিব। মাংসগুলো যখন ভেজেছিলাম তখনই কিন্তু 80% সিদ্ধ অলরেডি হয়ে গিয়েছে। এবার এর সাথে আমি সামান্য একটু পানি দিব বাকি সিদ্ধটা হওয়ার জন্য। আমি এখানে 1/2 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম, এতে মাংস যে 20% সিদ্ধ হচ্ছিলো এই পানিতে সিদ্ধ হয়ে যাবে। খুব ভালো করে মিশিয়ে আবারও ঢেকে দিব। এবার চুলার আঁচটা মিডিয়াম লোতে করে আমি 10 থেকে 15 মিনিটের জন্য চুলাটা ঢেকে দিব। ফিরে এলাম 10 মিনিট পরে, ঝোল একেবারে শুকিয়ে গিয়েছে এবং মাংসের যে 20% সিদ্ধ হওয়ার বাকি ছিল এই পানিতে এবং 10 মিনিট ঢেকে রাখাতে সেই 20% সিদ্ধ হয়ে গিয়েছে। এবার এর মাঝে আমি কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম জাস্ট ফ্লেভারের জন্য। আমি কিন্তু কাঁচামরিচটা কেটে দিইনি, এতে ঝাল বের হবে না, জাস্ট ফ্লেভারটা আসবে। এর সাথে আমি 1 চা চামচ পরিমাণ চিনি দিয়ে দিব, এতে কোফতার টেস্ট অনেকাংশে বেড়ে যাবে। এবার খুব ভালো করে নেড়ে আবারও ঢেকে দিব 2 থেকে 3 মিনিটের জন্য। এবার চুলাচটা একেবারে কমিয়ে দিব, কারণ মাংসটা অলরেডি সিদ্ধ হয়ে গিয়েছে, আমি মাখা মাখা ঝোল রাখবো সেজন্য। ফিরে এলাম 2 মিনিট পরে, আমি যেই রকম ঝোল রাখতে চেয়েছিলাম একেবারে মাখা মাখা সেরকম হয়েছে। এবার আমি চুলা থেকে নামিয়ে নিব, চুলাটা বন্ধ করে দিব। আপনি যদি ঝোল একটু বেশি রাখতে চান তাহলে আপনি আরও আগে উঠিয়ে ফেলতে পারবেন। ব্যাস তৈরি হয়ে গেল খুবই মজাদার গরুর মাংসের কোফতা। এবার আপনি আপনার পছন্দ মতো পরিবেশন করুন গরুর মাংসের কোফতা। যদি আমার ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই একটু লাইক করবেন। আর আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটি দেখার জন্য। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন পরবর্তী রেসিপির দেখার জন্য। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আপনারা আমার জন্য দোয়া করবেন, আবারও দেখাবেন নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।